1032 স্কয়ার ফিট 2BHK, একদম ঠিক শুনলেন, 1032 স্কয়ার ফিটে 2BHK দেখাতে এসেছি। সিলিংয়ের হাইট পাচ্ছি 12 ফুট, সিলিংয়ের হাইট 12 ফুট পাওয়া যাচ্ছে। পেছন দিকে আমার দরজা, এটা আমি ঢুকছি হচ্ছে দক্ষিণ দিকে, মুখ করে ঢুকলাম। ঢোকার পর এটা হচ্ছে ফার্স্ট আমি যে বসার জায়গাটি এখানে পেয়ে যাচ্ছি, পুরোপুরিভাবে এতটা জায়গা পেয়ে যাচ্ছি, খালি আমাদের বসার জায়গা হিসেবে পেয়ে যাচ্ছি। 12 ফুটের সিলিং, 1032 স্কোয়ার ফিট, 2BHK ফ্ল্যাট। আচ্ছা, এখানে নানা রকম সোলার অ্যাম্পারের পয়েন্ট এদিক ওদিকে করা, এখানে টিভি ক্যাবিনেট করার জন্য এখানে ল্যানের কানেকশন দেওয়াই আছে, নেটের কানেকশন এখান দিয়ে চলে আসবে। আচ্ছা, ওখানে আমার কেবিল ল্যানের কানেকশন করা রয়েছে, এপাশে আমি কেবিল ল্যান রাখতে পারবো, এপাশে আমি নেটের ল্যান রাখতে পারবো। এদিকটা হচ্ছে আমার পুরোপুরিভাবে হচ্ছে উত্তর দিক, উত্তর দিকে জানলা পেয়ে যাই 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম যদি বয়স্ক লোকেরাও যায়। তো আমি এপাশে আস্তে আস্তে রাইট সাইডে প্রথমে পেয়ে যাচ্ছি আমাদের কিচেন। কিচেনটা যথেষ্ট বড় কিচেন, এই পাশে চড়া প্রায় 7-7.5 ফুট মতো হয়ে যাবে, আর এখানটা প্রায় প্রায় 10-এর কাছাকাছি বা 10-এর বেশি হয়তো হয়ে যাবে। এটা পেয়ে যাচ্ছি উত্তর দিকে জানলা। এদিকে র্যাক করা রয়েছে, এখানে দোকানে সোলার অ্যাম্পারে পয়েন্ট পাচ্ছি মাইক্রোওভেন বন্ধ কিছু চালানোর জন্য। এখানে ডবল কল থাকছে, নিচে একটা কল অলরেডি রয়েছে, এপাশে একটা সুইচ, এখানে এক্সচেঞ্জ মতো ঝালানোর জায়গা। এটা গেল আমাদের কিচেন। কিচেন থেকে বেরিয়ে আসছি, তার পাশে পেয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট কমন বাথরুম। দুখানা বাথরুম পাচ্ছি আমি এখানে বাজার। বাথরুমের সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড়, কতটা লম্বা চওড়ায় রয়েছে। মেশিন চলে আসছে, শাওয়ার চলে আসছে, গিজার চলে আসছে, মশা আটকানোর জন্য জাল চলে আসছে, এপাশে একখানা জানলা চলে আসছে, এখানে একটা এক্সট্রা চেয়ার জাস্ট রাখা রয়েছে, আপনারা চাইলে এখানে পরবর্তীকালে ওয়াশিং মেশিন ইনস্টল করতে পারবেন, এতটা জায়গা রয়েছে, আশা করি ধরে যাবে। আর এখানে চলে আসছে আমাদের ইন্ডো ওয়েস্টার্ন টয়লেট, সাথে জেন্টস ব্রো দেওয়া রয়েছে, ইনবিল্ট একখানা, পাশে একখানা। আচ্ছা, বাইরে তো আমাদের এখানে মেশিন চলে যাচ্ছে একখানা, পাশে এখানে জাল কল রাখার জায়গা, প্লাস নিচে একটা কল, আপনি চাইলে ওয়াশিং মেশিন এখানেও রাখতে পারবেন, এখানেও কিন্তু সোলার অ্যাম্পারের পয়েন্ট করা আছে। আচ্ছা, এবার যাচ্ছি আমি ফার্স্ট বেডরুম আপনারা দেখাতে পারছি, মাস্টার বেডরুমটা আমি আগে দেখিয়ে দিই, ঘরটা কতটা বড় আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। এটা পেয়ে যাচ্ছি আমি দক্ষিণ খোলা, এটা পেয়ে যাচ্ছি আমি পশ্চিম খোলা। বেড রাখা রয়েছে দুখানা সিঙ্গেল বেড পাশে, তাতেও এতটা আমার ঘরে জায়গা রয়েছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন ঘরে কতটা আমার স্পেস পাচ্ছি। আর যেদিকে খুলে দেখতে পাচ্ছি আমাদের অ্যাটাচ বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, জেট স্প্রে, একটা সিঙ্গেল কল ও শাওয়ারও রয়েছে। এত কিছু পেয়ে যাচ্ছি আমাদের খালি অ্যাটাচ বাথরুমে। এই রুমটার সাইজ মধ্যে দেখে যা মনে হচ্ছে ওই বাসটা প্রায় প্রায় 12 তো হবেই আশা করছি, 12-এর বেশি হবে। এই বাসটা মোটামুটি আশা করছি 14-এর কাছাকাছি চলে যাবে। তো 12x14 মোটামুটি ওভারঅল সাইজ রয়েছে। এই রুমে এসির পয়েন্ট করা রয়েছে যেমন দেখছেন আপনারা, প্লাস এখানে এত বড় আমাদের বারান্দাও পেয়ে যাচ্ছি আমরা বাইরেতে, আর এখান দিয়ে এই হচ্ছে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, মোজাক করা রয়েছে দেখে বুঝতেই পারছেন, একটুখানি পালিশ সিলিশ করলে সুন্দর দেখতে লাগবে, ফ্ল্যাটটাকে কিছু ছেড়ে গেছে, রং দরকার, ব্যাস ফ্ল্যাট আপনার নতুন আছে। আচ্ছা, যাবে সেকেন্ড রুমে চলে এসেছি, সেকেন্ড রুমের চড়াটা প্রায় প্রায় 12 ফুটের কাছাকাছি বা 12 ফুট থেকে 12.5 ফুটের মধ্যে। দক্ষিণে পেয়ে যাচ্ছি জানলা। এই রুমের কিন্তু এই লম্বাটা প্রায় প্রায় দেখে যা মনে হচ্ছে আমার 15 থেকে 16 ফুট তো হবেই হবে, এতটা বড় রুম রয়েছে। রুমগুলো ম্যাসিভ বড় বড় রুম রয়েছে, 1032 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাট দেখালাম আজকে আপনাদেরকে, এত বড় বেড ফেড রাখা হয়, তারপরে এত জায়গা রয়েছে, একটা ঘরে এসির পয়েন্ট রয়েছে, এই ঘরে এসির পয়েন্ট আমার চোখে পড়লো না, তবে আশা করছি করলে কোনটা অসুবিধা হবে না। তো 1032 স্কোয়ার ফিট ফ্ল্যাট, গ্রাউন্ড ফ্লোর, 2BHK, দক্ষিণ খোলা, উত্তর খোলা, পশ্চিম খোলা। যদি পছন্দ থাকে ইনবক্স করুন, শ্রীরামপুর স্টেশন এখান থেকে হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম, জিটিও যেখান থেকে ম্যাক্সিমাম 3 মিনিট, বাজার দোকান করতে গেলে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে সব কিছু পেয়ে যাবে। বাজার তো আরও কাছে 5 মিনিট, আপনি 2 মিনিট তো বেশি বেশি তার আগেই আপনি পেয়ে যাবেন। আশা করছি আপনাদের পছন্দ আছে, পছন্দ হলে ইনবক্স করুন, বাইরে ইনবক্সে বলেছি। থ্যাংক ইউ, টাটা।